সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের শ্রেণী পাঠ। আমি আশা করছি সবাই সুন্দর এবং সাবলীলভাবে ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আসলেই আমি অনেকদিন ধরেই তোমাদের সাথে কথা বলছি, একটা বিষয় নিয়ে যেএসসি করছি। তো গত ক্লাসেও আমরা এই বিষয়ে কথা বলেছিলাম যে জেএসসি পরীক্ষার সামনে আমাদের সেই বিষয়টা মনে রাখা দরকার। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যদি আমাদের পরীক্ষাতে ভালো করতে চাই, তাহলে অবশ্যই আমাদের জেএসসি পরীক্ষার জন্য খুবই ভালো মানের প্রস্তুতি নিতে হবে। তো তোমরা জানো যে গত দুইটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রাজকুমার ও ভিখারি ছেলে গল্পের পুরো আঙ্গিক, পুরা যে গল্পটি রয়েছে সেই গল্পটি, এবং সেই গল্প থেকে আমরা কিন্তু প্রশ্ন করার চেষ্টা করেছিলাম এবং আমরা করেওছিলাম সে বিষয় নিয়ে। তবে আমাদের মজার বিষয় হচ্ছে এখানে এই যে আমরা আসলে যতটুকু পেরেছি বা যতটুকু পারি সেটিকে অবশ্যই তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি যে তোমরা সেটা নিয়ে শেখো এবং সেটা শিখে ভালো করো। তো আজকে আমরা গত ক্লাসে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আজ আমি তোমাদের তিন চারটি বিষয় নিয়ে কথা বলবো, মানে কথা বলে আমার তোমাদের আমি দেখাবো। সেটি হচ্ছে প্রথমে ছিল হলো আমাদের বানান সতর্কতা, যেটা আমরা নিয়মিত করছি প্রতি গল্প থেকে, এটা জ্ঞানমূলকের জন্য আমাদের এটা লাগে এবং এটা খুবই দরকার। ক নম্বর রয়েছে তোমাদের গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক প্রশ্ন, জ্ঞানমূলক রয়েছে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক কোশ্চেনগুলো, অনুধাবনমূলক কোশ্চেনগুলো খুবই সহজ এবং সুন্দরভাবে তোমাদের পারার কথা। অনুধাবনমূলক প্রশ্নে এটা রয়েছে, এবং আমরা তোমাদের বাড়িতে প্র্যাকটিসের জন্য সৃজনশীল প্রশ্ন রয়েছে, এই চার প্রকারের বিষয়গুলো নিয়ে আমরা আজকে ক্লাসে কথা দেখাবো তোমাদের। প্রথমে বানান সতর্কতা এবং সেই বিষয়টা কিভাবে করতে হবে যেহেতু এটা আমরা পড়ছি। দুঃখিত রাজকুমার ও ভিখারির ছেলে এই গল্প থেকে, এটা লিখেছিলেন কে মনে আছে? মার্ক টোয়েন। তো এই মার্ক টোয়েনের লেখা এই গল্প থেকে আমরা যে বিষয়টি জেনেছি, যে গত ক্লাসে আমি তোমাদের একটি সৃজনশীল দেখিয়েছিলাম যে বন্যেরা বনের সুন্দর শিশুরা মাতৃ করে, এই বিষয়টা যেহেতু এই বইয়ের সবচেয়ে বড় একটি গল্পের একটি অংশ রয়েছে এখানে, তো সেই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এখানে কী কী বানান রয়েছে, গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে, অনুধাবনমূলক বা সৃজনশীল যে বিষয়গুলো রয়েছে আমরা সেই বিষয়গুলোর সাথে কথা বলবো এবং সেই বিষয়ের সার্বিক অবস্থাকে জেনে এনে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো আমরা তাহলে আজকে চলে যাই সরাসরি আজকে আমাদের টেলিভিশন বা টিভি স্ক্রিনে, যেখানে যে আমাদের বিষয়গুলো দেখতে পাবো এবং খুব গুরুত্বের সাথে বিষয়গুলো খাতায় তুলে নিবে এবং তোমরা এটা চর্চা করবে অধিকতরভাবে। আশা করছি তোমরা ভালো করতে পারবে। তো চলো আমরা যাই যে জেনে আসি। তাহলে প্রথমে আমাদের যে বানান সতর্কতা রয়েছে সেটি আমরা খেয়াল করব। বানান সতর্কতার মধ্যে তোমরা কয়েকটি বিষয় দেখতে পাচ্ছ, যে প্রথমে রয়েছে ষোড়শ। এখানে মূলত আমাদের যে ভুলটা হয় সেটি হচ্ছে মধ্যনেশা ড, টাইশন ড এবং তালবসা ষোড়শ, এই বানানটি বেশ খানিকটাই কঠিন। এরপর রয়েছে শতাব্দী, স তালবসা তয় আকার বৈদয় দীর্ঘই। তোমরা এটা একটু খেয়াল করো, পণ্ডিত বানানে অনেকেই মধ্যাহ্ন ড, তোমরা দেখতে পাচ্ছ যে পণ্ডিত পণ্ডিত বানানে যে মধ্যাহ্ন ড অনেকে উপর মাত্রা টেনে দেয়, যার কারণে এটা আমরা যদি জ্ঞানমূলকে পড়ে তাহলে আমরা এটাকে কেটে জিরো করে দিই। তো তোমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা মূলত পক্ষে পণ্ডিত বানানের ক্ষেত্রে উপরে মাত্রাটা দিব না। এরপর ল্যাটিন, ল্যাটিন বানান ল জফলা আকার টর সিদন্তন ল্যাটিন দেখো। এরপর হচ্ছে অট্টালিকা, আমরা অনেকে অট্টলিকা লিখে থাকি, আকারটা দিই না, এটাও একটু খেয়াল রাখবে। অট্টালিকা এগুলো সব লিখে নিবে খাতাতে। তারপর ওয়েস্ট মিনিস্টার্স এর মধ্যে রয়েছে ওয়েস্টে দন্তস্বর ট, মিনিস্টার্সে এটা বানানটা খেয়াল করবে, দন্তস্বর ট বিদেশি বানানের ক্ষেত্রে আমরা দন্তস্বর ব্যবহার করি, এটা আমরা যখন বানানের অধ্যায়টা পড়বে বাংলা সেকেন্ড পার্টে তখন তোমরা দেখতে পাবে আর কি। মনেও রাখতে হবে যে সকল বিদেশি বানানে
যদি স্বর ব্যবহার থাকে তাহলে সেখানে দন্ত স, যেমন স্টেশন, অটো স্টার্ট এই জাতীয়তে দন্ত স ব্যবহারটা আবশ্যক। এরপর হচ্ছে প্যালেস, প্যালেস মানেটা খেয়াল করবে, অনেকে প্যালেস লিখে থাকে, এটা হয় না, প্যালেস প জ ফ ল খ ল এ খ দন্ত স প্যালেস, ওকে। আচ্ছা এরপর রয়েছে পরিশ্রান্ত, পরিশ্রান্ত মানটাও বেশ সহজ, অনেকে আবার এখানে মধ্যাহ্ন ত দিতে চায় কিন্তু সেটা ভুল। তারপর রয়েছে তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ দেখো দুই দিকে খণ্ড ত, মাঝখানে ত, তারপরে খণ্ড ত, ক্ষীয় মধ্যাহ্ন আকার খণ্ড ত, তৎক্ষণাৎ বানানটি বেশ চমৎকার দেখতে। আচ্ছা এরপর রয়েছে অভিষেক, অভিষেকে অ অভিষেক, অনেকে ও দিয়ে লেখে অভিষেক, আসলে অভিষেকের উচ্চারণটা কিন্তু অ দিয়ে শুরু করতে হবে, ভেতর দন্ত স অনেকে দেই সেটা না দিয়ে মূর্ধন্য ষ হবে। এরপর প্রতিবিম্ব এটা পারবে, ময় ব ফলা রয়েছে শেষে, মৃত্যুদণ্ডও সেই মূর্ধন্য ড, সেখানে মাত্রা দিবে না। এরপরে তত্ত্বাবধান, তত্ত্বাবধানটাও আশা করি পারবে, লিখে না, ধূর্ততে ধৈর্য দিবেন, ধ দীর্ঘ তৈরে ধূর্ত। এরপরে আছে সন্ত্রস্ত, সন্ত্রস্ততে অনেকে সন্ত্রস্ত দিয়ে ফেলে, এটা দেখ দন্ত স দন্ত তয় র ফলা দন্ত সৈতা সন্ত্রস্ত। এরপর উদ্ভাবন এগুলো পারবে, ঋষি তুল্য, তুল্যতে অনেকে দীর্ঘিকার দিয়ে থাকে সেটি করবে না। এরপর রয়েছে সন্ন্যাসী, সন্ন্যাসী বানানো পারবে আশা করি, এটার দীর্ঘিকার হবে শেষে। সম্বোধন উচ্চারণটা সম্বোধন, সম্বোধনটা লিখবে। এরপর রাজত্ব রয়েছে, এরপর রয়েছে তল্লাশি। এই বানানগুলো তোমরা একটু মোটামুটি খেয়াল করবে তাহলে আশা করি সেগুলো সবই পেরে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপর রয়েছে সহায়ক জ্ঞানমূলক প্রশ্নোত্তর, যেটা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক, আমরা সেটা একটু শিখবো, এবং শুধু শেখাই নাই, এগুলোকে বানানগুলো সব ঠিক থাকতে হবে তাহলে ঠিক হবে। এখানে রয়েছে লন্ডনের এক বস্তিতে একটি ছেলে জন্ম হলো, ছেলেটির নাম কি? তো উত্তর যেহেতু বড়, লন্ডনের এক বস্তিতে একটি ছেলে জন্ম হলো, ছেলেটির নাম টম ক্যান্টি। আচ্ছা এরপর দুই নম্বর রয়েছে, টম ক্যান্টির কার কাছে কিছু লেখাপড়া শিখেছিল, মানে ওই যে একটা ভাষা মনে আছে তোমাদের, ল্যাটিন ভাষা, অর্থাৎ টম ক্যান্টি কার কাছে কিছু লেখাপড়া, মানে যদি এমনও পড়তে পারে যে টম ক্যান্টি কার কাছে ল্যাটিন শিখেছিল। তো টম ক্যান্টি ফাদার অ্যান্ড্রু, দেখো অ্যান্ড্রু নামে এক ধর্মযাজকের কাছে কিছু লেখাপড়া শিখেছিল, সে লেখাপড়াটা হচ্ছে মূলত ল্যাটিন। এরপর তিন নম্বর প্রশ্ন ছিল, রাজকুমারের বাবার নাম কি ছিল, এটা একটু মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসেও বটে। উত্তরে রয়েছে রাজকুমারের বাবার নাম রাজা অ্যাডওয়ার্ড টিউডর, রাজা অ্যাডওয়ার্ড টিউডর, এটা মনে রাখবে। চার, রাজকুমার ও ভিখারির ছেলে গল্পে রাজকুমারের নাম কি, রাজকুমার ও ভিখারির ছেলে গল্পে রাজকুমারের নাম, উত্তর রাজকুমার ও ভিখারির ছেলে গল্পে রাজকুমারের নাম রাজকুমার অ্যাডওয়ার্ড, রাজকুমার অ্যাডওয়ার্ড, প্রিন্স অফ অ্যাডওয়ার্ড দিলেও হয় বইয়ে দেখবে, তবে রাজকুমার অ্যাডওয়ার্ড লিখবে। পাঁচ, পাঁচে রয়েছে নদীতে সাঁতার কাটা কাদা দিয়ে খেলা করার জীবন কার ছিল, উত্তর রয়েছে নদীতে সাঁতার কাটা কাদা নিয়ে খেলা করার জীবন ছিল টম ক্যান্টির। ছয়, ছয় রয়েছে সেখানকার ছেলেমেয়েরা বলতে, কোথাকার ছেলেমেয়েদের কথা বলা হয়েছে এখানে, উত্তর সেখানকার ছেলেমেয়েরা বলতে হোস্টেলের ছেলেমেয়েদের কথা বলা হয়েছে। সাত, সৈনিক মিল স্যান্ডেনের ভাইয়ের নাম কি, সাথে খেয়াল করে সৈনিক মিল স্যান্ডেনের ভাইয়ের নাম হিউগ হ্যান্ডেন। আট, টম ক্যান্টির জন্ম হয়েছিল কোথায়, টম ক্যান্টির জন্ম হয়েছিল লন্ডনের এক বস্তিতে, অর্থাৎ লন্ডনের এক বস্তিতে টম ক্যান্টির জন্ম হয়েছিল। নয় নম্বর রয়েছে রাজা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কাকে হত্যা করার আদেশ দেন, উত্তর রাজা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নরফোকে ডিউককে হত্যা করার আদেশ দেন। এরপর দশ, দশ হচ্ছে লর্ড হার্টফোর্ডের কাছে যে পত্র নিয়ে যায় তার নাম কি, লর্ড হার্টফোর্ডের কাছে যে পত্র নিয়ে যায় তার নাম স্যার মিলস হ্যান্ডেন, লর্ড হার্টফোর্ডের কাছে যে পত্র নিয়ে যায় তার নাম ছিল, ছিল হলো স্যার মিলস হ্যান্ডেন। এগারো, টম ক্যান্টি বস্তির লোকের কাছে থেকে কি শিক্ষা নিল, উত্তর রয়েছে টম ক্যান্টি বস্তির লোকের কাছ থেকে ভিক্ষা করার শিক্ষা নিল। বারো, বারোতে রয়েছে রাজকুমার ও ভিখারির ছেলে গল্পটি কার লেখা, রাজকুমার ভিখারির ছেলে গল্পটি কার লেখা, উত্তর রয়েছে রাজকুমার ও ভিখারির ছেলে গল্পটি মার্ক টোয়েনের লেখা। এছাড়া তেরোতে রয়েছে গল্পে ইংল্যান্ডের রাজার নাম কি, মানে রাজকুমার ভিখারির ছেলে গল্পে ইংল্যান্ডের রাজার নাম কি, কি বলতো, উত্তর দেখো গল্পে মানে রাজকুমার ভিখারির ছেলে গল্পে ইংল্যান্ডের রাজার নাম ছিল
কি ছিল ইংল্যান্ডের রাজার নাম? এডওয়ার্ড টিউডর। আচ্ছা ওকে, এরপর চোদ্দ, চোদ্দতে খেয়াল করো, চোদ্দতে রয়েছে রাজকুমারের কাছে, কার কাছ থেকে বিদ্যা শিক্ষা নিয়েছেন? রাজকুমার বিদ্যা শিক্ষা নিয়েছেন বিজ্ঞ পণ্ডিতের কাছ থেকে, বিজ্ঞ পণ্ডিতের কাছ থেকে। আচ্ছা এরপর রয়েছে 15 এবং সর্বশেষ জ্ঞানমূলক প্রশ্ন, ক্লান্ত রাজকুমার কোথায় ঘুমিয়ে পড়ল? ক্লান্ত রাজকুমার খড়ের বিছানায় ঘুমিয়ে পড়ল। আশা করি এটা পারবে এবং পারারই কথা। আচ্ছা এরপরে রয়েছে সহায়ক অনুধাবনমূলক প্রশ্নের উত্তর। সহায়ক অনুধাবনমূলক প্রশ্নগুলো কি কি? আর তোমরা জানো যে এখানে এমন কিছু প্রশ্ন থাকবে যেগুলো সঠিক উত্তর তোমাদেরকে নিজেরা বানিয়ে বানিয়েও লিখতে পারবো বুঝে বুঝে, তবে মূল উত্তরগুলো আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সাথে, ঠিক আছে? আচ্ছা এখানে প্রথমে বলছে যে, হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন, টম ক্যান্টি সকলের উপহাসের পাত্র হয়েছিল কেন? খুব একটি সহজ প্রশ্ন, এটা সঠিক উত্তর আমরা একটু দেখতে পাচ্ছি যে টম ক্যান্টি নিজেকে রাজকুমার ভাবতো বলে সকলের উপহাসের পাত্র হয়েছিল। প্রশ্নগুলোর এটা গেল মূল উত্তর, এখানে উত্তর করা হয়েছে টম ক্যান্টি সবসময় রাজা আর রাজকুমারের স্বপ্নে বিভোর থাকতো, সে নিজেকে সত্যিকার রাজকুমার বলে চিন্তা করতে ভালোবাসতো, সে রাজাদের রাজকীয় সবার অনুসরণ করে নিজেকে রাজা সেজে সঙ্গীদের উপাধি বিতরণ করত, তার এ ধরনের উদ্ভট কর্মকাণ্ড দেখে তাকে সবাই উপহাস করত। 2, আমার বাবার গরিব প্রজার সঙ্গে এমন জঘন্য ব্যবহার করতে তুমি কি করে সাহস পেলে? রাজকুমারের এই উক্তিটির কারণ ব্যাখ্যা করো। উত্তর, টম ক্যান্টির সাথে দারোয়ান খারাপ ব্যবহার খারাপ আচরণ করার কারণে রাজকুমার দারোয়ানকে প্রাসাদের ভেতর ভেতরে ডেকে এই উক্তিটি করে, কেননা রাজকুমার এডওয়ার্ড চাইতো তার বাবার রাজত্ব হবে দয়ার ও ক্ষমার। এখানে প্রশ্ন হচ্ছে টম ক্যান্টির সাথে দারোয়ান খারাপ ব্যবহার করায় রাজকুমার টমকে তার কাছে নিয়ে যেতে হুকুম দিল, বস্তিবাসী টম রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে রাজপ্রাসাদ ও রাজকুমারকে দেখছিল, তখন দারোয়ান তার ঘাড়ে পদাঘাত করে। এই ঘটনা দেখে টমের প্রতি রাজকুমারের দয়া হয়, গরিব প্রজার সাথে দারোয়ান খারাপ ব্যবহার করেছে বলে রাজকুমার টমকে প্রাসাদের ভেতরে ডেকে নিয়ে তার সঙ্গে গল্প করে। টমের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে রাজকুমার দারোয়ানকে উদ্দেশ্য করে এ উক্তিটি করেছিল। আচ্ছা এরপরে 3, টম কিভাবে বড় গোল সিলটার কথা মনে রেখেছিল? উত্তর, টম বড় গোল সিলটা বাদামের খোসা ছাড়ানোর বাদাম ভাঙার হাতুড়ি হিসেবে ব্যবহার করতো বলে সহজে মনে রাখতে পেরেছিল। বড় সিলটা ছিল রাজকীয় কাজে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ সিল, রাজা কোনো আদেশ জারি করার পূর্বে সেই সিল দিয়ে তার উপর স্বাক্ষর করত। বড় গোল সিলটার তাৎপর্য না জানলেও সেটাকে নিজের প্রয়োজন মতো ব্যবহার করেছিল টম ক্যান্টি। বড় সিলটাকে টম বাদামের খোসা ছাড়ানোর ও বাদাম ভাঙার হাতুড়ি হিসেবে ব্যবহার করত, এই কারণে বড় গোল সিলটার কথা মনে রাখতে পেরেছিল। হাস্যকর মত, তাই না? আচ্ছা এরপর 4, চারে রয়েছে রাজকুমার বস্তির ছেলে টমের সঙ্গে পোশাক বদলে আগ্রহী হলো কেন? তোমরা খেয়াল করো যে রাজকুমার বস্তির ছেলে টমের সঙ্গে পোশাক বদলে আগ্রহী হলো কেন? উত্তর, বস্তির স্বাধীন জীবনে আগ্রহী রাজকুমার টমের সঙ্গে পোশাক পরে বদল করলো যেন বাইরের লোকেরা তাকে চিনতে না পারে। এরপর ব্যাখ্যা লিখেছি, রাজকুমারকে রাজকীয় পোশাক পরে নিয়ম শৃঙ্খলার মধ্যে চলাফেরা করতে হয়, অন্যদিকে বস্তির ছেলে টম ক্যান্টির কাছে সে জানতে পারে ধুলো কাদামাখা মুক্ত জীবনে আনন্দ সম্পর্কে। টমের মুক্ত জীবনের প্রতি আকৃষ্ট হয়ে রাজকুমার তার সঙ্গে পোশাক বদল করে বস্তির জীবন যাপনে আগ্রহী হয়। 5, 5-এ বলছে টম রাজপ্রাসাদে জীবন যাপনে অভ্যস্ত হতে চেয়েছিল কেন, বুঝিয়ে লেখো। উত্তর, নিরুপায় টম ক্যান্টি যখন কোনোভাবেই নিজেকে টম বলে প্রমাণিত করতে পারছিল না, তখন সে বেঁচে থাকার তাগিদে রাজপ্রাসাদে জীবনযাপনে অভ্যস্ত হতে চেয়েছিল। একদিন বিকালে লর্ড হার্টফোর্ড রাজকুমারের পোশাক পরা টম ক্যান্টিকে বলল, তুমি যেই হও, তুমি যে রাজকুমার নও এ কথা অস্বীকার করবে না। তাই টম ভাবলো, ঠিক আছে, তারা যেভাবে বলে সেভাবে চলে দেখি। এরপর থেকে টম রাজকুমারের যাবতীয় কাজ করার চেষ্টা করতে লাগলো, কিন্তু সে পদে পদে ভুল করতে লাগলো, যেন যেমন ভালো তোয়ালে নষ্ট হবে ভেবে হাত মুছতে ভয় পেতে লাগলো, গোলাপ জল দেওয়া হাত ধোয়া পানি সে পান করে ফেললো, ফলমূল বাদাম সব পকেটে পুরে ফেলতে লাগলো। ওকে, 6,
ছয়, আমি তোমাকে ফু ফু দি ফার্স্ট নাম নামে নামকরণ করলাম, কাকে কোন ঘটনার প্রেক্ষিতে এই খেতাব দেওয়া হয়েছিল বুঝে লিখো। উত্তর দেখো, চোরের মাতবরের মাতবর রাজকুমারকে ফু ফু দি ফার্স্ট নামকরণ করেছিল। টম ক্যান্টির বাবা জন ক্যান্টি ভিখারির পোশাক পরে রাজকুমারকে তার ছেলে ভেবে কৌশলে তাকে ধরে গুদাম ঘরের ভেতর আটকে রাখে। ভীত ও সন্ত্রস্ত রাজকুমার পুরাতন গুদামের মধ্যে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাতে যখন তার ঘুম ভাঙল, তখন সে দেখল কয়েকজন চোরের এক স্বভাব এসেছে। তারা সবাই চুরির জন্য নতুন নতুন উপায় উদ্ভাবনে ব্যস্ত। রাজকুমারের দিকে চোখ পড়তেই তাকে হাঁটু গেড়ে বসিয়ে তার মাথায় একটি ছেঁড়া টুপি টুপি পরিয়ে দলের মাতবর বলল, আমি তোমাকে ফুফু দি ফার্স্ট নামে নামকরণ করলাম। এরপর রয়েছে সাত, তোমাকে আজ থেকে আরল খেতাবে ভূষিত করলাম, কে কাকে কেন এই উক্তিটি করেছিল বুঝিয়ে লেখো। উত্তর, রাজকুমার তার বন্ধু সৈনিককেও উপকারের পুরস্কার হিসেবে আরল খেতাব প্রদান করলো। সৈনিক মিলসের ভাই হিউগ ষড়যন্ত্র করে রাজকুমার মিলসকে পুলিশে ধরিয়ে দেয়। পরের দিন বিচারের মিলে দুদিনের জেল হবার আদেশ শোনার সঙ্গে সঙ্গে রাজকুমার বলল, হে জজ, আপনি কেমন করে এর প্রতি অবিচার করতে পারেন? আমি আপনাকে হুকুম দিচ্ছি, একে মুক্তি দিন। বিচারক সঙ্গে সঙ্গে বললেন, এই যে বোকা ছেলেটাকে কয়েক ঘা বেত লাগাও, তাহলে তার জিহ্বা সংযত হবে। সৈনিক বিচারের কাছে মিনতি করে বালকের ভাগ্যে চাবুক তাকে মারার জন্য। সৈনিকের উদারতার জন্য রাজকুমার তাকে রাজকীয় কায়দায় আরল খেতাবে ভূষিত করে। এরপর আট, আট নম্বর হচ্ছে, রাজপ্রাসাদে সবাই টমকে রাজকুমার ভাবলো কেন? উত্তর রয়েছে, রাজকুমারের সাথে টম, টমের চেহারার মিল থাকায় রাজপ্রাসাদে সবাই টমকেই রাজকুমার ভাবলো। টম ভিখারি হলো কল্পনা বিলাসী, রাজকুমারকে দেখার স্বপ্ন নিয়ে রাজপ্রাসাদে দেখে আসলেও তার জীবনে এক নিমিষে বদলে যায়। রাজকুমারের সাথে সে তার বেশভূষা ও অবস্থান পরিবর্তন করে, আর চেহারায় হুবহু এক হওয়ায় তাদের মধ্যে পার্থক্য করা যায় না। এ কারণে রাজপ্রাসাদে সবাই টমকেই রাজকুমার ভাব। নয় নয়, সত্যিকার রাজকুমার বের করতে রাজকীয় সিলের ভূমিকা কি ছিল? সত্যিকার রাজকুমারই সেই সিলটি সন্ধান দিতে পারত বলে সত্যিকার রাজকুমার খুঁজে বের করতে রাজকীয় সিলের ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ। টম ক্যান্টি রাজকুমারের সাথে পোশাক অদল বদল করায় রাজকুমারকে কেউ চিনতে পারছিল না, ফলে রাজকুমারের হয়ে যায় ভিখারির ছেলে আর ভিখারির ছেলে রাজকুমারে পরিণত হলো। এই পরিবর্তনের কারণে দুজনকেই খুব কষ্ট সহ্য করতে হয়েছে। রাজকুমার অভিষেক উৎসবের দিন কৌশলে রাজপ্রাসাদে ঢুকে পড়ে এবং নিজের পরিচয় দেয়। রাজকুমারের কথা কেউ বিশ্বাস করছিল না। তখন রাজকীয় সিলের সন্ধানের মাধ্যমে আসল রাজকুমারের খুঁজে পাওয়া গেল। এরপর রয়েছে 10 নম্বর প্রশ্ন, টমের কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হতে লাগলো কেন? উত্তর রয়েছে, রাজপ্রাসাদ ঘুরে ফিরে দেখে টমের কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হতে লাগলো। বস্তির ছেলে টমকাটি রাজা আর রাজকুমারদের স্বপ্নে বিভোর থাকতো। একদিন হাঁটতে হাঁটতে সুন্দর অট্টলিকার গেট দেখে অট্টলিকার গেটের ফাঁক দিয়ে তার বয়সে এক সুন্দর বালককে দেখতে পেল। এমন সময় তার ঘাড়ে দারোয়ান পদাঘাত করে। রাজকুমার ব্যাপারটি দেখে ছেলেটাকে রাজপ্রাসাদে দেখালেন। রাজপ্রাসাদের ভিতরে ঘুরে টমের কাছে স্বপ্নের মতো হতে লাগলো। আচ্ছা, ওকে, এরপরে আসো পরের প্রশ্ন আছে যে, টম কিভাবে রাজকুমারের সন্ধান পেল? টম কিভাবে রাজকুমারের সন্ধান পেল? উত্তর, টম হাঁটতে হাঁটতে ওয়েস্টমিনিস্টার প্যালেসে এসে রাজকুমারের সন্ধান পেল। এটা হলো কথা। এর ব্যাখ্যা লিখেছি, টম ক্যান্টি সবসময় রাজা আর রাজকুমারের স্বপ্নে বিভোর হয়ে থাকতো আর মনে মনে সত্যিকার রাজকুমারের দর্শন পেতে চাইতো। একদিন সে হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে পড়লো। এখানে সে অনেক অট্টলিকা দেখতে পেল। এগুলোর মধ্যে সে ওয়েস্টমিনিস্টার প্যালেসে এলো আর এখানেই সে রাজকুমারের সন্ধান পেল। আচ্ছা, এগুলো এরপরে নিজেকে যাচাই করো। তোমাদের একটা ইয়ে রয়েছে, একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে, এটি তোমরা লিখতে লিখে নিয়ে বাসা থেকে লিখে আনবে আর কি। এখানে রয়েছে, নিচে উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলো উত্তর দাও। গ্রামের উন্মুক্ত পরিবেশে বেড়ে ওঠা ফটিক যেন শহরের আবদ্ধ জীবনে এসে হাঁপিয়ে উঠল। তার শুধু কেবলই মনে পড়তো গ্রামের মাঠঘাট, ঘড়ি ওড়ানো, বন্ধু বান্ধবের সাথে হইহুল্লোড় সব কিছু। এরপরে পড়াশোনায় মন বসত না মোটেও, প্রায় স্কুল মার যেত। ফটিকের অবস্থা যেন ক্রমে শুকনো পাতার মতো বিবর্ণ হতে লাগলো। তাকে দেখে নিঃসন্দেহে বলা যায় বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। ক
ক নাম্বার প্রশ্ন কি করেছি? ক নাম্বার প্রশ্ন রয়েছে হলো, রাজকুমার ভিখারির ছেলে গল্পটি কার লেখা? খ নাম্বার রয়েছে, টম কিভাবে বড় গোল সিলটার কথা মনে রেখেছিল? গতে রয়েছে, ফটিক উদ্দীপকের ফটিক, দেখো উদ্দীপকের ফটিক ও রাজকুমার ও ভিখারি ছেলে গল্পের কোন চরিত্রকে কিভাবে প্রতিনিধিত্ব করেছে তা বুঝিয়ে লিখো। আর ঘ, বন্ধেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে কথাটি তোমার পঠিত রাজকুমার ভিখারির ছেলে গল্প আলোকে মূল্যায়ন করো। এটা সবাই লিখবে, আশা করি সবাই বাড়ি থেকে লিখে এনে আমার এখানে যারা টিচার রয়েছে তাদেরকে জমা দিবে সবাইকে। তাহলে এটা লিখে আনার কথা বলছি, আর ভালো করে পড়বে এটা। ওকে, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা, তোমরা জানো যে আমরা ইতিমধ্যে এই বিষয়গুলো জেনে গেছি এবং আসলে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভাবে আমাদের নিতে নিতে হচ্ছে এবং তোমাদের লিখতে হচ্ছে, কারণ এই এই বছরের পরীক্ষাগুলোতে এই জাতীয় প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তোমরা যেটা এই গল্পটি চারটি পর্বে তোমরা শিখেছো, সেটি হচ্ছে যে প্রথমে আমরা এই গল্প নিয়ে কিছু আলোচনা উদাহরণ শুনেছিলাম এবং সেই কেন্দ্রিক আমরা গল্পটি পড়েছি। পড়ার পরে আমরা এই গল্পে যে অনুশীলনী পাঠ রয়েছে সেই পাঠ অনুযায়ী তোমাদেরকে আমরা সমাধান করে দিয়েছি। সেই সমাধান থেকে আমরা এই পর্বে নিয়ে এসেছি যে তোমাদেরকে যে রাজকুমার ভিখারির ছেলে গল্প থেকে কী কী হতে পারে, এবং এরপরে তোমাদেরকে আমরা একটি পরীক্ষা নেবো। এই পরীক্ষার মধ্য দিয়ে তোমরা শ্রেণী পরীক্ষায় অংশগ্রহণ করবে, যাকে আমরা ক্লাস টেস্ট বলে থাকি। তোমরা সে পরীক্ষাতে ভালো করবে, আগামী ক্লাসে তোমাদের সে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আশা করি তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তো তোমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আর ধন্যবাদ জানাচ্ছি যে এই বিষয়গুলো বাসাতে চর্চা করে আসবে আশা করছি এই জন্য, এবং এটি অবশ্যই ভালো কিছু আমরা ফল লাভ করতে পারবো। তোমাদেরকে বারবার করে বলছি যে সামনে আমাদের পরীক্ষা, আমাদেরকে গুরুত্বের সাথে বিষয়গুলো নিতে হবে। আর যেহেতু এটি সবচেয়ে বড় গল্প হলেও কিন্তু গল্পটি বেশ সুন্দর এবং খুবই সহজ, কারণ রাজকুমার ভিখারির ছেলে কি হয়েছিল তাদের জীবনে এটা আমরা টোটাল বা সম্পূর্ণভাবে জেনে গেছি, এবং শুধু জেনে গেছি এটা না, আমরা এটা বুঝতে পেরেছি, চর্চা করেছি, এবং আগামী ক্লাসের পরীক্ষা দিলে আশা করছি এর আর কোনো কিছু অজানা থাকবে না। আর তোমাদের সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি আগামী ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আশা করি সেই ধন্যবাদটি তোমরা পেয়ে যাবে। সে পর্যন্ত ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো।